আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসলাত আলানবাহি ওয়াসবিহি আজমা ইনামা আজকে যে বিষয়টা নিয়ে আমরা কথা বলবো সেটা হলো মুসলিমদের দোষ গোপন রাখার ব্যাপারে শরিয়তের যে নির্দেশনা এবং তাদের গোপনীয় বিষয়গুলো অনুসরণ করা কিংবা খোঁজ করার ব্যাপারে যে নিষেধাজ্ঞা সে প্রসঙ্গে কয়েকটি হাদিস এখানে এসেছে প্রথম হাদিসটি সঈ মুসলিমের মধ্যে এসেছে আন আবি হোরাই রতারাদি আল্লাহ আন হু আনি নবি ওসাল্লাহ রাইহুয়াসাল্লাম কাল লা আস্তুরো আবদুনা আব্দান ফিদ দুনিয়া ইল্লাহ ফিল আখরা আল্লাহর কোনো বান্দা দুনিয়ায় যদি অন্য কোনো বান্দার দোষ গোপন রাখে তাহলে আখিরাতে আল্লাহ তার দোষ গোপন রাখবেন খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় দোষ গোপন করা আমাদের দেশে বা মুসলিম সমাজে দেখা যাচ্ছে প্রচুর গিবত এবং গিবতের মধ্যে প্রত্যেক মানুষের দোষ ত্রুটি বর্ণনা করাটাই হচ্ছে উপভোগ্য বিষয় তো সে ব্যাধি সম্পর্কে আসলে মানুষের সহজাত একটা ব্যাধি নবী সাল্লাম আমাদেরকে তাম্বি করেছেন যাতে তার মধ্যে সম্পৃক্ত না থাকি বরং আমরা মানুষের দোষগুলো গোপন রাখি এ প্রসঙ্গে সাহি মুসলিমের আরেকটি হাদিস আবদুল্লাহ ইবিন আমর রবি আল্লাহ তাল্লাহ আনহুমা থেকে বর্ণিত হয়েছে যে রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন আল মুসলিম আহুল মুসলিম লাহু ওয়ালা ইউসলিমহু মুসলিম হচ্ছে মুসলিমের ভাই একজন মুসলিম অন্য মুসলিমের ভাই সে মানে তার মুসলিম ভাইকে কোনো জুলুম করবে না এবং তার নিরাপত্তায় কোনো ব্যাঘাতও তৈরি করবে না মানকায় ফি হাজাতে আফিহি যে ব্যক্তি তার এই মুসলিম ভাইয়ের হাজাত পূরণের মধ্যে থাকে অর্থাৎ হাজাত পূরণ করে কান আল্লাহ ফি হাজাতিহি তাহলে আল্লাহ তার হাজাত পূরণ করেন ওমান ফর্রাজা অ্যান মুসলিম কোরবেতেন আর যদি কোনো ব্যক্তি বা বা যে ব্যক্তি কোনো মুসলিম থেকে কোনো বিপদকে সরিয়ে দেয় অর্থাৎ মুসলিমকে বিপদ থেকে রক্ষা করে ফরাজাল্লাহন হুবিহা কোর বেতানমিন কোরআম কিয়ামা তাহলে আল্লাহ তালা তার এই মানে বিপদ থেকে অন্য ভাইকে উদ্ধারের কারণে কেয়ামতের দিন অনেক বিপদ থেকে একটি অনেক বিপদ থেকে সমূহ থেকে একটি বিপদ থেকে তাকে উদ্ধার করেন অর্থাৎ কেয়ামতের দিন তো অনেক বিপদ একের পর এক বিপদ আসতেই থাকবে সেই হাসর ময়দানে অবস্থান তারপরে পুলসেরাত পার হওয়া কিংবা বিচারের মুখোমুখি হওয়া সূর্যের তাপের মধ্যে দগ্ধ হওয়া ইত্যাদি অনেকগুলো বিষয় আছে তো এইসব বিচ মানে অনেকগুলো বিপদ থেকে যদি সে কোনো মুসলিমকে একটা বিপদ থেকে রক্ষা করে তাআলা তাকে একটা বিপদ থেকে রক্ষা করবেন তাহলে আমরা যদি অনেক বিপদ থেকে অনেক মুসলিমকে রক্ষা করি তাহলে আল্লাহ অনেক বিপদ থেকে আমাদেরকে রক্ষা করবেন অমান তারা মুসলিমান আর যে ব্যক্তি কোনো মুসলিমকে গোপন করে অর্থাৎ কোনো মুসলিমের আয়েবকে গোপন করে সা্লা তালাকে দিন তার দোষকেও গোপন করবেন আরেকটি হাদিস ইমাম তিরমিজি বর্ণনা করেছেন এবং তিনি হাদিসটিকে হাসান বলেছেন হাসানুল গরিব সেটি ইবনুল আমর আল্লাহ তাল্লাহ থেকে তিনি বর্ণনা করেছেন ইবনুর অমর বলেন صعد رسول الله صلى الله عليه وسلم المنبر فنادى بصوت رفيع رسول الله صلى الله عليه وسلم منبرة اتلن ارهن كلن ابن تار اتش شر بلن يا مَعْشَرَ من آمن بلسانه ولم يفضل ايمان ولم يفضل ايمان الى قلبه هي جادر লেসান দ্বারা তারা ইমানে এনেছে কিন্তু কলবের মধ্যে ইমান এখনো প্রবাহিত হয়নি প্রবেশ করেনি লু উদুল তোমরা মোমেনদেরকে কষ্ট দিও না ওয়ালা আইয়ে আইয়ুহ তাদের আয় বর্ণনা করো না ও আওরাতিহিম এবং তাদের গোপনীয় জিনিসগুলোর অনুসন্ধানে লেগে যেও না হুম আও মুসলিম ইয়াত্তাবি আল্লাহ আও কারণ যে ব্যক্তি তার মুসলিম ভাইয়ের গোপন জিনিস অনুসন্ধানে লেগে যায় আল্লাহ তার গোপন জিনিস অনুসন্ধানে লেগে যান ওমাই ইয়াবি ইল্লাহ আওরা চাহাহু আর আল্লাহ যার গোপন ভেদ বা রহস্য এর পেছনে লেগে যান তিনি তাকে অপমানিত করেন লাঞ্ছিত করে দেন অর্থাৎ আল্লাহ যার বিরুদ্ধে লাগে আসলে তাহলে তো তার পাকড়াও হতে আর কোনো দেরি হয় না তো এই তিনটি হাদিসের মধ্যে আমরা দেখতে পাচ্ছি শরিয়ার দৃষ্টিভঙ্গি শরিয়ার মাকাসেদ আমাদের মোমেনদের মধ্যে নিশ্চয়ই আমাদের অনেক ত্রুটি আছে ভুল আছে আয়েব আছে কোনো সন্দেহ নেই কিন্তু আয়েবগুলো প্রকাশ করে দেওয়া এবং আয়েবগুলো খুঁজে খুঁজে বের করা এবং সমাজের লোকদের সামনে সেটাকে উন্মোচিত করা এটা অত্যন্ত গর্হিত একটা খারাপ কাজ এটা সেরিয়া আসলে পছন্দ করেন না সেজন্যই আমাদেরকে এই হাদিসগুলোতে একটা প্রণোদনা দেওয়া হয়েছে একটা উৎসাহ দেওয়া হয়েছে যেন আমরা আয়বগুলোকে গোপন রাখি মানুষের দোষ ত্রুটি বলে না বেড়াই এবং তার আল্লাহ তালা আমাদেরকে কেমতে পুরস্কৃত করবেন আমাদের আয়েবকে প্রকাশ করবেন না তাই না কেমতের মানে ভয়াবহতা তো অনেক মানে অনেক বড় রকমের বিশাল রকমের কারণ আজকে যেমন আমরা যে লোকালয়ে থাকি কতজনই বা এখানে আছে কিন্তু কেয়ামতের মাঠে আল্লাহ যদি কাউকে পাকড়াও করেন তাহলে পৃথিবীর একদম আদি থেকে অন্ত পর্যন্ত সবাই জেনে যাবে মানে সিস্টেমটা তো এরকম তাই না একটা বড় হল ঘরে যদি এক লক্ষ লোক আঁটে ঘোষক যদি একটা কথা বলেন সবার কাছে পৌঁছবে না পৌঁছবে এখন আল্লাতালা তো কানে কানে বলবেন না তাই না এই যে ইয়ফদাহু বলেছেন তৃতীয় যে হাদিসটিতে তিনি তাকে লাঞ্ছিত করবেন সারা বিশ্বের সকল মানুষের সামনে তাকে লাঞ্ছিত করা হবে তো সুতরাং এখানে একদিকে যেমন সে যদি কারো আয় বলে না বেড়ায় তার ফজিলতের কথা বলা হয়েছে তার কিছু পুরস্কারের কথা বলা হয়েছে অন্যদিকে সে যদি কারো দোষ বলে বেড়ায় তাহলে তার শাস্তির কথা বলা হয়েছে তার বিপদের কথা বলা হচ্ছে তার ধমক তাকে যে ধমক দেওয়া হয়েছে আল্লাহ যে তাকে লাঞ্ছিত করবেন সে কথাটাও বলা হয়েছে আল্লাহ যদি কাউকে লাঞ্ছিত করে ইচ্ছা পোষণ করেন কেউ কি আসলে বাধা দিতে পারবে সেটাকে প্রতিহত করতে পারবে পারবে না সুতরাং এই হাদিসগুলোর আলোকে আসলে আমাদের জীবনটাকে গড়া উচিত এখান থেকে আমরা বুঝলাম যে কারো দোষ এর পিছনে লাগা মানে দোষ খোঁজা এটাকে বলা হয় গোয়েন্দা বৃত্তি তাই না এখন কেউ যদি কারোর পিছনে লাগে লাগার পর দেখা গেল যে তিনি খুব ভালো মানুষ তিনি কারো ক্ষতি করেন না সুন্দর সুন্দর কথা বলেন কোনো দোষই খুঁজে পাওয়া গেল না তাহলে না কোনো লোক তার ক্ষতি করতে পারবে না কোনো প্রশাসন তাকে শাস্তি দিতে পারবে কারণ তিনি মানুষের উপকার করেন এটা কি কোনো শাস্তিযোগ্য অপরাধ তিনি মানুষকে দান করেন তিনি মানুষের সাথে সুন্দর কথা বলেন সুতরাং আসলে মানুষ খুঁজে দোষ গুণ খোঁজে না হ্যাঁ গোয়েন্দাবৃত্তিরও মূল উদ্দেশ্য হচ্ছে তার মধ্যে এমন কিছু খুঁজে বের করা যেটা অবজেকশনেবল যেটা দিয়ে তাকে মানুষের সামনে ফাতরা করা যাবে পাকড়াও করা যাবে অথবা তাকে শাস্তি দেওয়া যাবে ইত্যাদি ইসলামে এই ধরনের একজনের পেছনে লেগে যাওয়া এটা নিষিদ্ধ বিশেষ করে আমাদের সামাজিক রিলেশনের ক্ষেত্রে আমরা যারা একই বিল্ডিংয়ে থাকি আমরা যারা একই লোকালয়ে থাকি আমরা যারা একই প্রতিষ্ঠানে কাজ করি একজন আরেকজনের ভুল ত্রুটি খোঁজা খুঁজে অন্যদের সামনে সেটাকে উপস্থাপন করা বা তাকে বিপদে ফেলা অথবা তাকে মানুষের সামনে হেয় প্রতিপন্ন করা এটা হারাম এটা কিন্তু করে থাকে মানুষ যখনই মানুষের মধ্যে একটু শত্রুতা তৈরি হয় প্রতিবেশী প্রতিবেশীর এই কাজটা করে থাকে কলিগ কলিগের বিরুদ্ধে কাজটা করে থাকে এবং অনেক সময় বন্ধুরাও তাদের একে অন্যের বিরুদ্ধে কাজটা করে থাকে এটা অত্যন্ত গর্হিত একটা হারাম কাজ এই জন্য সেরিয়া এটার থেকে নিষেধ করেছে আমাদের উচিত হচ্ছে সাবধান হওয়া এবং যাতে আমরা এই ধরনের নেতিবাচক কাজে লিপ্ত না হই মানে এই এই তিনটা হাদিসের মূল বক্তব্য হচ্ছে তোমরা ইতিবাচক হও মানুষের ভালো দিকটা দেখো খারাপ দিকটা যদি জানতেও পারো তবুও গোপন করো আর খারাপ দিকটা জানার জন্য কোনো কোশেষ করা যাবে না কোনো পন্থা অবলম্বন করা যাবে না কোনো গোয়েন্দাবৃত্তি করা যাবে না সুতরাং এই হাদিসগুলো থেকে আমরা মূলত তিনটা জিনিস জানতে পারি সেটা বলে আমি শেষ করব এক নম্বর হচ্ছে মুসলিমদের দোষ গোপন রাখা যদি আপনি জানতেও পারেন তবুও গোপন রাখার ফজিলত এখানে বর্ণিত হয়েছে এবং এটা কেমতের দিন তার দোষ আল্লাহ গোপন রাখার কারণ হিসাবে নির্ধারণ করার কথা এখানে এসেছে দ্বিতীয় হল মুসলিমদের কোনো দোষ খুঁজে বেড়ানো যাবে না এবং তাদের বিরুদ্ধে কোনো গোয়েন্দা বৃত্তি করা যাবে না এই গোয়েন্দাবৃত্তি মানে হচ্ছে আমাদের নিজেদের মধ্যে আর কি বন্ধুবান্ধব বা প্রতিবেশী প্রাতিষ্ঠানিক হ্যাঁ কিন্তু কখনো যদি রাষ্ট্রীয় কোনো কারণে তার প্রয়োজন হয় রাষ্ট্রের স্বার্থের কারণে তাহলে সেটা সেরিয়াতে যায় আছে সেটা তো একটা প্রশাসনিক ব্যাপার কিন্তু সাধারণভাবে এক মুসলিম আরেক মুসলমানের পিছনে খামাখা গোয়েন্দা বৃত্তি করা যাবে না আর তিন নম্বর যেটা সেটি হলো যারা অন্যের দোষ খুঁজবে গীবত করবে এবং অন্যের দোষ সমাজে বলে বেড়াবে অথবা তাদের বিরুদ্ধে স্বেচ্ছাপ্রণোদিত হয়ে অপ্রয়োজনে গোয়েন্দাবৃত্তি করবে আল্লাহতালা তাদেরকে শাস্তি দেবেন এবং মানুষের সামনে কেমতের দিন তার দোষ উন্মোচন করে দেবেন উন্মুক্ত করে দেবেন তো আল্লাহ তালা আমাদের সবাইকে রক্ষা করুন আমরা যেন সুন্দর আখলাখটা নিজেদের মধ্যে প্রতিষ্ঠিত করতে পারি এবং বদা আখলাক ও নেতিবাচক কাজ থেকে নিজেদেরকে বিরত রাখতে পারি আসুন আমরা সবাই মিলে সে চেষ্টাই করি বারাক আল্লাহ ফিকুম হায়দাউসাল্লু আসলামা على نبينا محمد وعلى اله واصحابه اجمعين والسلام عليكم